রাজ্যের চক্র বিষয়ার কার্যালয়বুত কি চলিছে, টকা নাপালে কিয় কথা নাপাতে লাট মণ্ডলে, সরকারে দরমহা দিয়া নাই নাকি লাট মণ্ডলবুক, এয়া আমার প্রশ্ন নহয়, এয়া সাধারণ জনতার প্রশ্ন। রাজ্যের প্রতিটি চক্র বিষয়ার কার্যালয়তে এটা চলিছে টকার খেল। হাতত টকা না থাকলে কার্যালয়লৈ গৈ লাভ নাই জনতার। ডকাইতর রূপত কার্যালয়ত বহি থাকে একাংশ লাট মণ্ডল। চক্র বিষয়ার নাম লৈ ডকাইতিত নামে তেনে লাট মণ্ডলে। লাট মণ্ডলক ডকাইতিত সহযোগ করে একাংশ লাট গাঁও বুড়াই। খোদ সরকারী তথ্যতেই পোহরলৈ আহিছে এই ভয়ঙ্কর ঘটনা। কার্যালয়ে কার্যালয়ে ডকাইতিত নামেই চলিত বর্ষর এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 19 জনক লাট মণ্ডল। লাট মণ্ডল গ্রেপ্তারের সংখ্যাই ভঙ্গ করিলে সর্বকালের অভিলেখ। দুর্নীতি নিবারক শাখায় চলিত বর্ষর 7টা মাহত গ্রেপ্তার করেছে মুঠ 60 জনক দুর্নীতিগ্রস্ত লোকক। ইয়ারে ভিতরত 19 জনেই লাট মণ্ডল। সাধারণ জনতাক লুটি পুটি খাই গ্রেপ্তার হওয়া লাট মণ্ডলের তালিকাত আছে জীবেশ কুমার শর্মা সমরিয়া, নবজ্যোতি নাথ মরিগাঁও, দিগন্ত বড়ুয়া নাজিরা, জালালুদ্দিন শেখ মরিগাঁও, দিলীপ রয় রহা, উৎপল কেম্প্রাই হাজু, মহেন্দ্রনাথ নগরবেড়া, জয়সাব হুসেইন লস্কর বদরপুর, গীতাঞ্জলি ডেকা দাস কমলপুর, নব কুমার চৌধুরী সরুপেটা, পিনাকী দেবনাথ ঢিং, পরাগ বরা ঠেলামরা, আজাহার আলী আহমেদ বাগবর, লগন বাসুয়ার বিশ্বনাথ, টঙ্কেশ্বর নাথ হাজু, কনক বড়ুয়া কলাইগাঁও, প্রাঞ্জল বরা কলিয়াবর, রাজেশ রয় সোনাপুর আর আবু তালেব মিয়া দক্ষিণ শালমরা। ইমানবর ডকায়তরূপী লাট মণ্ডল গ্রেপ্তার হওয়ার পিছতো কিন্তু টকার খক কমা নাই এতিয়াও চাকরি করে থাকা লাট মণ্ডলবর। মধ্যভোগীর জড়িয়ে ধন সংগ্রহ অব্যাহত রাখিছে লাট মণ্ডলে। ইফালে দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করা তালিকার দ্বিতীয় শীর্ষত আছে আরক্ষী বিষয়ার নাম। 7টা মাহত গ্রেপ্তার হয়েছে 7 জনক আরক্ষী। বিভিন্ন থানাত ঘোষ লৈ গ্রেপ্তার হয়েছে 7 জন আরক্ষী বিষয়া। এতিয়াও অসমের বিভিন্ন চক্র বিষয়ার কার্যালয়ত কাম করে থাকা লাট মণ্ডল সকলের যদি সম্পত্তির তদন্ত করে তেন্তে ওলাই পড়ব আর কোন কোন আছে এই ডকাইতর তালিকা। এনে লাট মণ্ডলবর সম্পত্তির তালিকা রাজহুয়া করবলৈ সরকারক আহ্বান জানাইছে সাধারণ জনতায়। ভিডিও জার্নেলিস্ট দিলীপ গগৈর সহ সমরজ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।